Assalamualaikum. Welcome to my channel SP English Center. আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো গত লাস্ট টিউটোরিয়ালে আমরা বলেছিলাম যে 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার অর্থাৎ স্কুল এবং কলেজ পর্যায়ের যে প্রিলিমিনারি টেস্টের যে MCQ অর্থাৎ ইংরেজি অংশের সমাধান নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালে হাজির হব। তো সেই ধারাবাহিকতায় আজকের এই টিউটোরিয়ালে আমরা 16তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি টেস্ট অর্থাৎ স্কুল পর্যায়ের যে ইংরেজি অংশের অর্থাৎ আমরা সবাই জানি যে ইংরেজিতে 25টা MCQ থাকে, সেই 25টা MCQর সমাধান অর্থাৎ সঠিক সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যাদের সেট কোড 3 ছিল তারা এইটা মিলে নিতে পারো, অথবা তোমরা প্রশ্নগুলো আমি এখানে টাইপ করে দিয়েছি এবং সাথে অ্যান্সারগুলোও দিয়েছি, সেইভাবে হিসাবে তোমরা দেখতে পারো। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই আমাদের ইংরেজি অংশের সমাধানে।
তবে ভিডিওটি শেষ করার আগে অবশ্যই আপনাদের বলবো, আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সবশেষে আপনাদের সুস্থতা কামনা করছি এই বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।